দ্বিতীয় মুছে যাবে বলনিওয়ালা ব্যক্তি কেউ থাকবে না আমার আল্লাহর নবীর নামে জিকির চলবেই চলবে এটাই আমি দ্বিতীয় নাম্বার বলেছিলাম এবার তৃতীয় নাম্বার অপশনে আর একটা কথা আমি আপনাকে বলবো এ ভাইরা বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় অনেকে আমরা হাত তুলে মোনাজাত করি বর্তমান সময় আমি বলতে চেয়েছি আপনাদের এলাকায় অনেক তাবলীগ জামাতের দল আছে অনেক সিলসিলা ফুরফুরা শরীফের দল আছে আবার অনেকে আছে আলু ওরা দুই দিকে খায় দুই দিকে খায় এ জাতের না ও জাতের না আলাদা একটা কুজাত ও দুই দিকে ওদিকে ও দুই দিকে আছে সব দিকে আছে আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী জানিয়েছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও তোমরা পৃথিবীর ব্যক্তির জন্য দোয়া চাইবে দোয়া চাইবে আজ থেকে দেখা যায় আজ থেকে ছয় মাসের আরো বেশি হয়ে যাবে কে একটাও আমার কমেন্টে লিখেছিল উনি আমার প্রতিদিন লাইভ চলে আর লিখেছিল আমি মালঞ্চ থেকে দেখছি মালঞ্চ থেকে দেখছি অনেকে বলে আমি কালীনগর থেকে দেখছি অনেকে বলে আহমেদাবাদ গুজরাট নাগপুর কানপুর আহমেদাবাদ আপনি দেখে উলুবেড়িয়া থেকে দেখছি অনেকে দেখা যায় বীরভূম এদিকে হ্যাঁ দেখা যায় বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলেরা লাইভ দেখে এখানকার কে একটা ছেলে আলেম মাওলানা বলে তার কোতার ভাষা দেখে বুঝতে পেরেছি আমি দোয়া করছিলাম আল্লাহ আমার দাদা পীরের দরবারে পৌঁছে দাও মেজলা হুজুর পীর কেবলার দরবারে পৌঁছে দাও পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও এক একটা নাম ধরে দোয়া চাইছি ওনারাই কমেন্ট করে লিখেছে হুজুর তুমি কত বড় হুজুর এত গুণ নাম ধরে ধরে দোয়া চাওয়া কি শরিয়াতে জায়েজ বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহর নবী বলেছেন তোমরা তিনটে কাজে দেরি করবে না কটা কাজ বালঘমিও সাল্লো না তোমরা নামাজ পড়বে তখন কিন্তু দেরি করবে না আজান হলে নামাজ পড়ো সাবাল্লক সাবালিকা হলে বিবাহ দেওয়ার জন্য ব্যস্ততা হয়ে পড়ো তৃতীয় নাম্বার কি মাইয়েত মারা গেলে আল্লাহ নবী জানিয়েছেন সাহাবায়ে কেরাম এই তিনটে কাজ তোমরা তাড়াতাড়ি ব্যস্ততা করবে এক নাম্বারে নামাজের জন্য আগিয়ে যাও দ্বিতীয় নাম্বারে মাই দেখা যায় বিবাহ দেওয়ার জন্য তোমরা ব্যস্ততা হয়ে পড়ো তৃতীয় নাম্বার বলল কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজা মাইয়েতের জন্য তোমরা আগিয়ে চলে যাও হাত তুলে যখন দোয়া চাওয়া হয় দাদা পীরের দরবারে পৌঁছে দাও পাঁচ হুজুরের দরবারে পৌঁছে দাও সিরাট হুজুরের দরবারে পৌঁছে দাও আমাদের বাপ মা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আওলাদের রুহুবাকে যখন সোয়া পৌঁছায় ওরা এড়ে না বুক না লেস তুলে দেখ না না জামাতি না হেজবুল্লাহ ওরা মাঝখানের দল ওরা বলেছে বাবা আমরা বাংলাদেশে রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনে মুখস্ত ইব্রাহিম কাজ্জাব তার ওয়াজ আমরা শুনি এদিকে দেখা যায় মতিউর রহমান মাদানি বাংলাদেশে আহলে হাদিসদের ওয়াজ আমরা শুনি ওরাই বলেছেন নাম ধরে ধরে দোয়া চাবা কোন হাদিস শরীফে নাই আল্লাহ নবী জানাজা মাইয়েতের নিয়াত করলেন তাকবীর দিলেন সানা পড়লেন তাকবীর দিলেন দরুদ শরীফ পাঠ করলেন তাকবীর দিলেন আর একটা দোয়া পড়তে হয় আল্লাহ নবী ওই দোয়াটা পড়া শুরু করলেন আল্লাহ দরবারে দোয়া চায় আল্লাহ ক্ষমা ফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বলল হাবিব আমি ক্ষমা করব কার একটাবার তুমি নাম বলো ইসমুকা ইসমুকা নাম 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 বলো পৃথিবীর জমিনে অনেক ব্যক্তি আছে আমি কাকে ক্ষমা করব তোমাকে নাম ধরে বলা লাগবে আল্লাহ নবী বললেন আল্লাহুম্মাগফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন হাবিব তুমি শুধু নামটা বলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দোয়া চাইছেন হাইয়ে না যারা হায়াতে আছে মাইয়েতে না যারা মারা গেছে এদেরকে আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন ক্ষমা করে দিলাম আমার দয়ার নবী আবারও নাম ধরে দোয়া চাইছে অসাগিরি না যারা ছোট অবস্থায় মারা গেছে মায়ের কোলে তাদেরকে ক্ষমা করে দাও অকাবিরি না যারা বৃদ্ধা অবস্থায় মারা গেছে এদেরকে আপনি ক্ষমা করে দাও অজাকারি না ও উনসানা যত নারীরা ইমান এনেছে আল্লাহ এদেরকে মাফ করে
দাও। এর মাঝখানে আরেকটা দোয়া বাদ গেছে, অগাইবিনা আমাদের চোখের আড়ালে যারা মারা গেছে, মানে আমরা দুনিয়াতে আসার আগে যারা মারা গেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আল্লাহ নবী জানিয়েছে যারা ঈমান নিয়ে পৃথিবীর জমিনে বেঁচে আছে এদেরকে আপনি মাফ করে দাও। দয়ার নবী পরে আবার দোয়া চাইলেন, ওমান তাফাইতাহু ফাতাফাহু আলাল ঈমান। যারা দুনিয়াতে ঈমান নিয়ে পরজগতে চলে গেছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও। তাহলে নাম ধরে ধরে নাম ধরে ধরে দোয়া চাওয়া যদি শরিয়াতে জায়েজ না হয়, আল্লাহ নবী নিজেই তো নাম ধরে ধরে দোয়া চেয়েছে। নবী আমার বলেছেন আনা বইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাহলে আমাদের শিক্ষক যা শিখিয়েছে সেই নিয়ম রীতিনীতি আমরা পালন করি। আর তবলিগ জামাতের দল নয়, আর আহলে দেখা যায় হেজবুল্লাহরও দল নয়, এরা মাঝখানে আজাদ একটা তৈরি হয়েছে। এরা নবী পাকের শিক্ষক বলে মানে না, এরা রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, মতিউর রহমান মাদানি, এই চুলকানিদের ফতোয়া শুনে এরাই আমল করে। তাহলে আমরা যেটা করি এর প্রমাণ আমার রসুল করেছেন, জোরে বলেন। ও ছেলেরা, তোমরা কি ইন্টারনেটে দেখো না মতিউর রহমান চুলকানি, কাজী ইব্রাহিম কাজ্জাবি এসব শোনো না? যত হুজুর অজনসিয়ত করে কেউ গালাগালি খায় না, গালাগালি খায় সবচেয়ে বেশি আমি। ভেলিগুড়ির পানি দেইনি, ভেলিগুড়ির পানি আমার কাছে নেই, হয় সারো না সরো, ভেড়ার মতো দলে থেকে লাভ নেই, সিংহের মতো একা থাকো, পাললে ঠেকাস। বারবার বলি আমাদের সমাজে যত আলেম আছে, এরা যদি স্টেজে উঠে যদি দু চারটে জুতো মারা শুরু করত, এই অন্যান্য দল মত কোনো এরা বেশি বাড়াবাড়ি করার সুযোগ পেত? মারবে কার? নিজের জাত ভাইয়ের মারবে? কে কার ফজা বলছে, কে কার পাগলা বলছে, কে কার নলে সিঁড়ি, নলে সিঁড়ি তৈরি করেছে, টাকা মেরে খেয়েছে নাকি? সে নলে সিঁড়ি কবে তৈরি করবে? ওর বাপে জ্বালা পড়েছে, এইরকম গুতো মারামারি হচ্ছে না? আসল ধর্মীয় যে কাজ, যে উদ্দেশ্য, যে আমাদের মাকসুদ, যে নিয়ত কাম্য আশা, এই নিয়তটাই আমাদের ভিতরে নেই। যে হুজুর ওয়াজ করছে তার ভক্ত আসলো, হুজুর নামলো, ভক্ত জাহান্নামে গেল। না ঠিক বলছি, ভুল বলছি? আবার একটা হুজুর উঠলো, তার ভক্তগণ আবার চলে আসলো, হুজুর চলে গেল, তার হুজুরের সঙ্গে তারাও চলে গেল। এটাই কি হুজুর ভক্ত? সমস্যা না? আমারে সেদিন বলছে, ভাই তুমি কোন দলের মানুষ? আমি বলে দিয়েছি, বলে ভাই আমি কোন দলের মানুষ না, একদম পুরো গোল আলো, গোল আলো। তবে আমাকে সেদিন রিকোয়েস্ট করেছিল, আমি প্রত্যেককে বলছি, ভাই আমরা অজনসিয়ত কোনি করে রাজনৈতিকের কথা বলিনি, রাজনৈতিকের কোনো কথা বলিনি। যারা অরাজনৈতিকের নাম দিয়ে চলছে অথচ তারা রাজনীতির কথা বলছে, কথা বুঝে আসছে ভাই? ওই জন্য কিছুই না, গরিব শরীফ মানুষ দরশরীফ পড়ে খাই, অন্য কিচ্ছু না, ভাই বলার সময় নেই। তার কারণ হচ্ছে পরিস্থিতি বর্তমান খুবই খারাপ, খুবই খারাপ। যত আলেম অজনসিয়াত করে সব তো বাড়ি খোলে ওয়াজ করে, হাওড়া হুগলি মেদিনীপুর, এই বসিরহাট লাইন, ফলতা লাইন, ফতুল্লাপুর, এদিকে সেদিকে সেদিকে করে 2500 3000 4000 টাকায় ওয়াজ করে, করে গিয়ে যা 26 বছর করে মরে যা, দূর হয়ে যা। কিন্তু আমার তো সাউথ নর্থ দাওয়াত নেই, আমার তো সব 15000 18000 20000 22000 করে, নিম্ন সংখ্যা 13000 করে হয়েছে, সব তো বাইরে। কপাল খারাপ, একটা দাওয়াত নিয়েছি, একের মাঝে মাঝে কেরামতি না দেখাইলো পীর বলে মানে না, তাই খাঁজা হুজুর একটা ছেলে নিয়ে আগুনে খোলা ঢুকে গেছে, তাহলে সবাই পীর বলে মেনেছে? তা আমার তো চেনে না, তাই মাঝে মাঝে অল্প বসে মাঝে মাঝে একটু আসতে হয়, কি বড় ভাই না আসলে বুঝতে পারে না কে কত বড় মস্তান। কি সমস্যা দেখেছেন ভাই? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা তকবীর দেন না রে তকবীর, আর একটু জোরে বলেন না রে তকবীর, হয়নি আর একটু জোরে না রে তকবীর, তকবীর হচ্ছে না। আর আমি তো 1 GB তো 5 GB, তেরাম তকবীর দিলে হবে কি রে বাবা? ও গোহিয়া মার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি,
হাহাই জন্ম হইয়া মার মালঞ্চতে রেখোছো আমায় পাগল করে, হাহাই জন্ম হইয়া মার ভারতবর্ষে রেখোছো আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, অনবী সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি মুখে তুমি, হায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে, হায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, আল্লাহ হুম্মা জোরে পড়ো বাবা জোরে পড়ো, ও আলা আলি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটি জোরে আল্লাহুম্মা আমিন, দুরস্কুলে জোরে পড়তে হয়, তোমার কি বসিরাটে হাওয়া লেগেছে নাকি, জীবনে দুরস্কুলে বার করতে পারবে না, জোর করে মাল বিক্রি করতে হবে, একদম দুরস্কুলে পড়তে চায় না, কি ব্যাপারটা কে জানি বাবা, আল্লাহ ভালো জানে, কেন নদীর ওপারটা আলাদা নদীর এপারটা সম্পূর্ণ আলাদা নাকি, ওপার আলাদা সম্পূর্ণ পরিবেশ আমাদের এই সাইডে সম্পূর্ণ পরিবেশ আলাদা, অনেক পার্থক্য, আল্লাহ আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম আল্লাহ নবীর প্রশংসা নিয়ে বলতে বলতে আমি অনেক দূর রাস্তা চলে গিয়েছি, এবার আমি আপনার কাছে আর একটা তথ্য বলি, আমাদের ডান হাত আছে বাম হাত আছে, ডান হাতে লেখা আছে একের পিঠে ১৮, বাম হাতে আছে ৮ পিঠে ৮১, ৮১ আর ১৮ ৯৯, ঐতিহাসিকরা বর্ণনা করেছেন আল্লাহ পাকের নাম ৯৯টা, তাই তালি মারা শরিয়াতে না জায়েজ, এ আমার সোনা মানিকের আমি আপনার কাছে বলতে চাইছিলাম একটাই কথা, আমার নবীর প্রশংসা বলছিলাম, পিখানে দাঁড়িয়ে কারোর প্রশংসা হবে না, আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হবে, আল্লাহর ইবাদত নবীর মহাব্বত, কোরআন তেলাওয়াত মাজা জিয়ারাত মা বাপের খেদমত, আমরা যে দলটা করি এই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত, আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ, হে আমার যুবকেরা খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে, আল্লাহ নবীকে ভালোবাসার কথা আমি শুধু বলবো, নবীকে ভালোবাসার কথা শুধু ওটাই আমি বলে আপনার কাছে শেষ করতে পারবো না, আল্লাহ নবী জানিয়েছে হাদিসটা মিশকাত শরীফে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় ওই ব্যক্তিটা ইমানদার হতে পারে না, কোন ব্যক্তি যদি জবান দিয়ে কাউকে কষ্ট দেয় ওই ব্যক্তিটা ইমানদার হতে পারে না, ও বাপজিরা ভাইরা আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনারা চায়ের দোকানে বসে গল্প করেন আমি এতে কোনো সমস্যা বোধ মনে করছি না, কিন্তু আপনি যখন বিড়ি খাবেন আর সিগারেট খাবেন, বিড়ি সিগারেট যখন হাতে ধরে মুখে দিয়ে টানবেন, আপনি সিগারেট আর বিড়ি খাও, আপনার পাশে তিনটে ব্যক্তি আছে এরা বিড়ি সিগারেট খায় না, তাহলে আপনার হাতের দ্বারা বিড়িটা ধরলেন মুখের দ্বারা ধোঁয়াটা ছাড়লেন, নবী আমার হাদিসটা মিশকাতে বললেন হাত দিয়ে আর মুখ দিয়ে নিরোহা ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় ওই ব্যক্তি ইমানদার হতে পারে না, আমি বিড়ি খাওয়া হারাম ফতোয়া দেব না, কিন্তু আপনার বিড়ি খাওয়ার বিনিময় যে ব্যক্তিটা বিড়ি খায় না তিনি যদি কষ্ট বোধ হয় তোমার হুজুরকে ফোন করো, এখন তুমি ইমানদারের ভিতরে না ইমানদারের বাইরে, তাই আল্লাহ নবী বলেছেন ওরা নামাজ পড়ে অনেকে যদি যদি সাপোজ যদি কেউ বিড়ি খায় আর পার্শ্ববর্তী ব্যক্তি যদি কষ্ট
তথাপি ওরা জাহান্নামে যাবে জাহান্নামে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা জাহান্নামে যাবার কারণটা কি হবে? আল্লাহ নবী একটা বললেন আবগাদু ইলাল্লাহি আসাদুহা, তামাম পৃথিবীর জমিনে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ নবী পরে একটা বললেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জায়গা হলো সেটাই হলো আমার আল্লাহর ঘর, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। আপনি যখন বাজারে বেশি সময় দেবেন তাহলে আপনাকে দেখা যায় পেপার পড়লেন, আপনি দেখা যায় গীবত করা শুরু করলেন, পরচর্চা শুরু করলেন, আপনি চায়ের দোকানে চা খাওয়া শুরু করলেন, বাম হাতে কাপ নিলেন, ডান হাতে বিস্কুট নিলেন, মাঝে মাঝে বাম হাতে করলেন, আবার খেতে খেতে কথা বললেন, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন। আল্লাহ নবী বলেছেন আমি আজাজিল শয়তানকে জিজ্ঞাসা করেছিলাম, ওরে আজাজিল শয়তান তোমার ঘর কোথায় তুমি একটা বার বলো। আল্লাহ নবীকে বললেন হুজুর আমার ঘর হলো বাথরুম ঘর, আমার ঘর হলো হাম্মামখানা গোসলখানা, ওটাই আমার ঘর। আল্লাহ নবী হাদিসটা বুখারীতে বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তোমরা যখন পায়খানা ঘরে যাবে ওটা হলো শয়তানের ঘর, ওই জন্য পায়খানা ঘরে যেতে গেলে আপনাকে বাম পা দোয়া লাগবে, মাথায় একটা অন্না টুপি একটা রুমাল দোয়া লাগবে, বাম দিকে চেপে বসতে হবে। আল্লাহ নবী বললেন ওখানে তোমরা বেশি সময় দেওয়ার চেষ্টা করবে না, ওটাই হলো শয়তানের ঘর। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন ওরে আজাজিল শয়তান তোমার বসার জায়গা কোথা? আজাজিল বললেন হুজুর আমার বসার জায়গা হলো বাজার। আল্লাহ নবী হাদিস দিয়ে বললেন ও আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা, নিকৃষ্ট জায়গা হলো বাজার, তোমরা বাজার থেকে একটু দূরে থাকবে। আল্লাহ নবী পরে আবার জিজ্ঞাসা করলেন ওরে আজাজিল শুনে রেখে দাও আমাদের রিংটোন হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়ে মানুষকে আমরা নামাজের জন্য ডাকি, তোমার রিংটোনটা কি? আল্লাহ নবী হাদিসটা বুখারীতে বললেন মা কুল্লি দারসিন শয়তানু আকামা কলা আলাইহি সালাম, আল্লাহ নবী বলেছেন আজাজিল ইবলিসের রিংটোন হলো গানের রিংটোন মহিলার কণ্ঠ, মহিলার কণ্ঠ। ও বাপজিরা ভাইরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহ নবী আবার পরে জিজ্ঞাসা করলেন তাহলে একটা মাছ ধরতে গেলে জাল লাগে, পাখি ধরতে গেলে জাল লাগে, গাড়ি ধরতে গেলে পুলিশ জাল লাগে, তোমরা কোনো মানুষকে কবজা করো, তোমাদের রিংটোন দিয়ে গান দিয়ে যদি কবজা না করতে পারো তোমরা কাকে কবজা করো? ইবলিস শয়তান আবার বলেছিলেন আমি নারীদেরকে জাল হিসাবে ব্যবহার করি। আল্লাহ নবী হাদিসটা চট করে উম্মাতদের সামনে তিনি প্রকাশ করে দিলেন আন-নিসা ও হাওয়ালাতি শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল, খবরদার ওদের থেকে তোমরা দূরে থাকবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা, নারী হলো শয়তানের জাল। আল্লাহ নবী বলেছেন তোমরা জাল দিয়ে পাখি ধরো, জাল দিয়ে মাছ ধরো, জাল দিয়ে রসুন আদা কিংবা পেঁয়াজ লঙ্কা টাঙিয়ে রাখো, কিংবা তোমরা জাল দিয়ে অনেক দেখা যায় গাছগুলো ঢেকে রেখে দাও, এক কোথায় জাল দিয়ে কাউকে না কাউকে আটকানো সম্ভব হয়। আল্লাহ নবী বলেছেন আন-নিসা ও হাওয়ালাতি শায়াতিন, নারীরা হলো শয়তানের জাল, খবরদার তোমরা সাবধানে থাকবে, সাবধানে থাকবে। ও ভাইরা বাবা জিরা নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেছে, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেছে। ইবলিস মনে করলো আমি যদি নবী আদমের কাছে দাগা দেই আমাকে চড় খেতে হবে, তাই আজাজিল শয়তান মা হাওয়াকে মুরিদ বানিয়েছে, মা হাওয়াকে মুরিদ বানিয়ে নবী আদমকে জান্নাত থেকে বার করেছে। তাহলে শয়তান হলো জালের সেক্রেটারি, মা হাওয়া আলাইহিস সালামকে ওনাকে ওয়াইফাই শয়তানের জাল বানিয়েছে। ফের আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী বললেন আমি নারীদেরকে ছোট করি না, তামাম পৃথিবীর জমিনে ইসলামের জন্য যিনি প্রথম জীবন দিয়েছিলেন তার নাম হলো সোমাইয়া, পৃথিবীর জমিনে আমি মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছিলাম আমাকে নবার মতো কেউ ছিল না, ওই সময় নিয়েছিল আমার মা হালিমা দাইহা, আমার হাত হালিমা সাদিয়াতু জোহরা, আমার হালিমা আমাকে নিয়েছিল। আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম মহিলার ভিতরে একজন কলেমা পড়েছিল সেটাই হলো তোমাদের আম্মা জান, মা খাদিজা।
আল্লাহ নবী পরেই বলেছেন আব্বা মা এক জায়গায় রাখবে খেদমত করবে আগে মাকে খেদমত করবে মাকে খেদমত করবে মাকে চতুর্থ নাম্বার নবী বললেন তোমার আব্বাকে নবী আমার নারীদের মর্যাদা দিয়েছে পরেই নবী আমার জানিয়েছে ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও ইন্নাল জান্নাতা তাহদা আকদামা উম্মাহাতিকুম জান্নাত তোমার খানকায় নয় জান্নাত তোমার ঈদগায় নয় জান্নাত তোমার মক্ত মসজিদ মাদ্রাসা নয় জান্নাত যদি থাকতে হয় তোমার মা বাপের কদমে তোলায় আল্লাহ নবী পরেই বলেছেন আল্লাহর পরে দোয়া যদি কবুল হয় সেটা আমি মোহাম্মদ আমার দোয়া কবুল হয় আমার পরে যদি কারো দোয়া কবুল হয় সেটাই হবে তোমাদের মায়ের দোয়া আল্লাহ নবী পরেই বলেছেন পৃথিবীর জমিনে সবচাইতে নির্ভেজাল সেটা হলো তোমাদের মা আল্লাহ নবী নিজের মাকে পাইনি দুদুমা হালিমাকে নিয়ে মসজিদে নববীতে বসিয়ে দিয়েছেন মাতার পাগড়ি টানিয়ে আল্লাহ নবী হালিমাতু সাদিয়াকে পাশাটা পাগড়ি তোলা দিয়ে বসতে বলেছেন আমার নবী পাক মায়েদের মর্যাদা দিয়েছে আল্লাহ নবী পরে বলেছেন জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিসসালামকে আমার আল্লাহ যখন দিয়েছিল জান্নাত ভালো লাগেনি আমার আল্লাহ একটা নারী যা দিয়েছিল সেটাও ছিল নারী ও ভাইরা বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী পরে বলেছেন আন্নাল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাওয়াতি মিন আহলিল জান্নাতি ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আমার ফাতিমা হবে জান্নাতে সর্দারিনী জান্নাতে সেক্রেটারিনী আল্লাহর নবী নারীদের মর্যাদা দিয়েছে নবী আমার পরে বললেন তোমাদের মা বাপের পদে তোলায় তোমাদের জান্নাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আহা তামাম পৃথিবীর ব্যক্তিরা জান্নাতে যাবে এক একটা বন্ধু হবে আমার বন্ধু কে হবে আমার আল্লাহ পাক বললেন নবী মুসা তোমার বন্ধু হবে ওই শহরে ওই মার্কেটে একটা কোষাই বলে ছেলে আল্লাহ নবী বললেন হু আল্লাহ আমার সঙ্গে কোষায় কি করে জান্নাতি যাবে আমি তার সঙ্গে এক রাত থাকতে চাই এমন কি কাজ করে এমন কি ভালো কাজ কর্ম করে কোষাইয়ের বাড়িতে নবী মুসা আলাইহিস সালাম চলে গেল মুসাফির হালাতে বাড়িতে মেহমানদারি করবে বাড়িতে যাওয়ার পর দেখা যায় কোষাই গোস্ত রান্না করেছেন ঘোনা বানিয়েছেন আগে তিনি মেহমানকে খেতে দেয়নি বাচ্চাদিগকে স্ত্রীকে খেতে দেয়নি ওই খাদ্যটা নিয়ে মায়ের কামরাতে চলে গেছে নবী মুসা আলাইহিস সালাম তিনি কিন্তু ওইগুলো সচক্ষে নিচ্চকে দেখা শুরু করেছে ঘরের ভিতরে গিয়ে নিজের মাকে বিছানা থেকে তুলে গোস্তটা টিপে টিপে হাত দিয়ে ছিঁড়ে দাঁত দিয়ে চিবিয়ে মায়ের গালে তিনি ভরে ভরে খাওয়ানো শুরু করেছে খাওয়ানো শেষ হয়ে যাওয়ার পর ওই সময় মা হাত তুলে দোয়া করলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা বন্ধু হবে লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকুন ফিল জান্নাতি আবু বকর সিদ্দিক সেটাই হবে আবু বকর এ জামানায় যে নবী মুসা আলাইহিস সালাম তার সঙ্গে আমি মা আমার খেদমতের জন্য আমি দোয়া চাই আমার বাচ্চাকে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি বানিয়ে দিও আর একটু জোরে বলে মায়ের দোয়া বড় না ছোট এর ভিতরে কারা কারা মাকে হারিয়েছেন একটু হাত তুলেন দিন বাবা হাত রাখেন আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়ে চাচিমা দাদিমাদের আল্লাহ কবরে যেন আল্লাহ শান্তি দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাড়িতে যখন যাবেন একটা মার জন্য খাওয়া নিয়ে যাবেন মা লঞ্চ বাজার থেকে যাবেন খাওয়া নিয়ে যাবেন রসুল বলেছেন মসজিদে নববীতে মিম্বর থেকে নামতে নামতে ফারেস্তা এসে আমার কাছে তিনটে সওয়াল রেখেছিল এক নম্বর সওয়াল রেখেছিল যারা রমজান শরীফ পেয়েছে রোজা রাখেনি তারা কি হবে রসুল বলছে ধ্বংস হোক দ্বিতীয় নাম্বার বলেছিল যারা কি বলে আমার নাম শুনেছেন দরুদ শরীফ পাঠ করলো না রসুল পাকের নাম শুনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না তারা কি হবে রসুল বলে ধ্বংস হোক তৃতীয় নাম্বার রসুলকে বললেন হুজুর যারা আব্বা মাকে পেয়েছে খেদমত করতে পারলো না তাদের কি হবে আল্লাহ নবী বলেছিল তারাই ধ্বংস হোক তাহলে রসুল মাভের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে তকবীর না রায় তকবীর আর একটু তকবীর না রায় তকবীর আর একটু না রায় তকবীর পানি নিয়ে আসছে ভাই দুধ চা আমি তো চা তো খাইনি তা আজকে একটু খাই একটু বাবা আর খাও না ভাই দেখে দেন
ভাই কিন্তু সাথী ভাই একসঙ্গে পড়তাম, উনি আমার চিনতে পারে না। মঠবাড়ি মাদ্রাসা একসঙ্গে পড়তাম, চিনতে পারে না। মহিউদ্দিন ভাই ছিল, নাসির হাফেজ আছেন তো, সব একসঙ্গে ছিলাম সব। মাশাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর আমার শরীর ভারী হয়ে গেছে, তাই না, চিনতে পারে না। আর এদিকে তো বেশিরভাগ থাকি না, সেটা দূরত্ব সময় দেওয়া হয়, যার কারণে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। আর একটা জোরে বলে আপনাকে বোঝাচ্ছিলাম যে কথাটা বলছিলাম, আব্বা মায়ের সম্মানের কথা বলতে বলতে অনেক দূর আমি আপনাদের কাছে একটা পৌঁছে দিয়েছি। আব্বা মাকে যারা ভালোবাসেন তারাই হয় আল্লাহর ওলি, তারাই হয় কামিয়াবি, তারাই হয় বড় ব্যবসায়ী, তারাই হয় পৃথিবীর জমিনে এক নাম্বার দামি। জোরে বলে, আর একটু জোরে হবে না? এ আমার জামান যুবকেরা খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে, তাহলে আল্লাহ নবী বলেছেন মাকে সম্মান দেওয়া লাগবে। বর্তমান সময় দেখতে পাওয়া যায় আমরা স্ত্রী দিগকে ভালোবাসতে গিয়ে মাকে একটু অবহেলিত, একটু বঞ্চিত করি। আল্লাহ নবী বলেছেন তোমার মা বাপ যদি কষ্ট পায়, পৃথিবীর কারো কাছে বিচার যদি নাই দেয় নাই দেয়, তোমার মা যদি কষ্ট পায় ওই বিচারটা আল্লাহ দরবারে পৌঁছে দেয়। সন্তান তুমি যদি আব্বা মাকে যদি না মানো, কাবায় যাওয়া তোমার বিফল হয়ে যাবে। আব্বা মাকে যদি না মানো, মসজিদে নামাজ আদায় তোমার বিফল হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কারো দোয়া কবুল হয় সেটাই হবে তোমাদের আপন আপন মা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবা উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেশ বিদেশে থাকি, আমার আম্মার কাছে আমি অনেক অন্যায় করেছিলাম, আমার আম্মা বিদায় নিয়ে চলে গেছে, আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাওয়ার মতো আমি সুযোগ পেলাম না। ও আল্লাহর নবী আপনি একটা রাস্তা বলে দাও। আল্লাহর নবী বললেন তোমার মায়ের বোন খালা কি বেঁচে আছে? আল্লাহর নবীকে বললেন নাম হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী বললেন সেখানে গিয়ে তোমার আম্মার কাছে যাও, অন্যায় করেছো, মায়ের বোন খালার কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ যদি রাজি থাকে, তোমার খালা যদি ক্ষমা করে ওই ক্ষমাটা তোমার মায়ের ক্ষমার সমতুল্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফের আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী নারীদের মর্যাদা দিয়েছে, মর্যাদা দিয়েছে। অথ ছিল অনেক লম্বা, অথ ছিল অনেক লম্বা, একটু আগিয়ে চলে যা ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দি জামান দাদা পীর আবু বাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দেখা যায় মাদ্রাসায় যখন পড়াশোনা করতেন, পড়তে পড়তে বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি চলে আসতেন, আসার পরে ওনার মায়ের সঙ্গে কাজ কর্ম করতেন, ওনার মা চুল কাড়ালে হাঁড়ি টানিয়ে ওনারের উপরে দেয়, রান্নাশালায় রান্না গিয়ে করে দেখা যায় দাদা পীর হুজুর মায়ের সঙ্গে তিনি সহযোগিতা কাজ কর্ম করে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে হুগলি সীতাপুর মাদ্রাসায় আবার পৌঁছে গিয়ে ছাত্রদের বলেছিল, ছাত্ররা এ হুগলি সীতাপুরের ছেলেরা, আমি আবু বাক্কার ছুটির সময় বাড়িতে চলে যাই, আমার মায়ের হাতে আমি খেদমত করি, তবে আমি আবু বাক্কার, আমার বয়স হচ্ছে 11 বছর, এই 11 বছরের ভিতরে আমার মায়ের খেদমত করার বিনিময়ে আমার আল্লাহ নবী পাকের 3 বার দিদার দেখিয়েছে। আরেকটু জোরে বলেন। আল্লাহর মাহবুব বান্দাদের মর্যাদা ঠিক এমনি হয় এমনি হয়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি হাজদা পিয়া বাসরি হাসান বাসারি কথা আমি ছেড়ে দিলাম। বাইজিদ বাস্তামি ওনার মা পানি চেয়েছিল, পানিটা নিয়ে দাঁড়িয়েছিল, অনেক রাত হয়ে গেছে দাঁড়িয়েছিল, পানিটা পান করার জন্যে বাইজিদ বাস্তামি পানিটা নিয়ে অপেক্ষায়, মা ঘুম থেকে জাগৃত হলে ওরে বাচ্চা এই পানিটা এতক্ষণ কোথায় ছিল? মা আমি তোমার কাছে নিয়ে এসেছি, এই পানিটা আমি তোমার খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। ওই পানিটা মা খেয়েছেন, খাওয়ান দাওয়ান করলো, আমার আল্লাহর কাছে দোয়া করলো, খুশি হলো, আমার আল্লাহ তাকে ওলি বানিয়ে দিল। এ ভাইরা বাবা জিরা, আমি একটাই কথা আপনাকে বোঝাতে চেয়েছি, পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে কম বেশি
প্রত্যেককে প্রত্যেককে আপন আপন মাকে তারা সেবা করে তারা ভালোবাসে আল্লাহর নবী বলেছেন তোমার মা যদি नाराज হয় তোমার বাপ যদি नाराज হয় তোমার কিন্তু হাসরটা কঠিন হবে হাদিস শরীফে পাওয়া যায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহর নবী বলেছেন তোমার বাপ মার মধ্যে জাহান্নাম আর তোমার বাপ মার মধ্যে আল্লাহ রেখেছে জান্নাত আরেকটু জোরে বলেন কি রেখেছে জান্নাত ছেলেদেরকে বলবো একটু সাবধান থাকতে হবে কি বলে কিছু বলবে নাকি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমি আপনাকে বলছিলাম যে কথা বলছিলাম আর একটু আগিয়ে যাই আর একটু আগিয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে আর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে মায়ের কথা বলছিলাম আমি এখানে রেখে দেব চলেন চলেন আর একটা বার পৌঁছে যাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ মর্যাদা দান করেছেন মর্যাদা দান করেছেন অনেক ছেলেরা ওয়াজ করতে করতে বলবে বাবা মক্কা শরীফের আলেমরা বেশি জ্ঞানী মদিনা শরীফের আলেমরা বেশি জ্ঞানী ইন্ডিয়ার আলেমরা বেশি জ্ঞানী নয় বেশি জ্ঞানী নয় কিন্তু আমার একটা কথা হৃদয়ে উদয় হয় বারবার বারবার উদয় হয় কি উদয় হয় মক্কা মদিনায় সবচাইতে যদি বেশি জ্ঞানী হয় বেশি জ্ঞানী হয় ফুরফুরা শরীফে মুসাদ্দিজামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বশিরাত আল্লামা হুজর এই দুইজন কেন সৌদির বুকে 4.5 ঘন্টা ওয়াজ করেছিল তারা মাথায় টুপি দিয়ে দাড়িটা ছেড়ে দিয়ে বিড়ি খেতেন বিড়ি খেতেন বশিরাত আল্লামা হুজুর ওদের কাফের বেঈমান আবু জাহেল ও ভাইরা বাবা জিরা যেখানে কুয়া পাওয়া যায় না মরুভূমি মরুভূমি একেবারে হাহাকার সেখানে আমার আল্লাহ শ্রেষ্ঠ কুয়া দান করেছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি অনেক ব্যক্তি বলবে মক্কা মদিনার ব্যক্তিরা সবচাইতে জ্ঞানী সবচাইতে জ্ঞানী ওরাই যতটা বোঝে তোমরা ততটাই বোঝো না আমি আপনার কাছে একটাই সওয়াল ছুড়ে দেব আল্লাহর কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে মদিনা শরীফে ওই জন্য আমরা বলি এই সূরাটা হলো মাক্কী সূরা এই সূরাটি হলো মদিনা সূরা এটাই আমরা বলে থাকি মক্কা শরীফে কোরআন নাজিল হয় মদিনা শরীফে কোরআন নাজিল হয় তাহলে যেখানে কোরআন জন্ম যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গার মানুষরা অবশ্যই জ্ঞানী জ্ঞানী কিন্তু একটা মজার বিষয় আমি আপনাকে একটু ভাবাচ্ছি ভাবাচ্ছি মক্কা শরীফে আল্লাহ কোরআন দিয়েছে মদিনা শরীফে কোরআন দিয়েছে কিন্তু কোরআন পড়া ওরা ভালো শিখতে পারেনি ভালো কেরাত যদি পড়তে হয় ভালো কোরআন যদি পড়তে হয় সেটাই পেরেছে মিশরের কারি জোরে বলেন তাহলে মক্কার মদিনায় কোরআন নাজিল হয়েছে ভালো পড়া শিখেছে বলেন বলেন শিখেছে কারা মিশরের কারি মিশরের কারি আপনি ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন মক্কা শরীফে যত ইমামতি করে একটাও ইমামের বাড়ি মক্কায় নয় মসজিদে নববীতে যারা নামাজ আদায় করার জন্য ইমামতি করে ওদের বাড়ি মক্কা মদিনায় একটাও একটাও নয় শুধু তাই নয় মক্কা মদিনা শরীফে কোনো যোগ্য আলেম মসজিদে ইমামতি করার ক্ষমতা নেই তার কারণ ওরা কোরআন ভালো পড়তে পারে না ইমামতি যোগ্যতা কেমন হতে পারে তাহলে কোরআন পড়ার যোগ্যতা নেই ইমামতি করার যোগ্যতা নেই দুটো অপশান আমি ঝেঁকেই দিলাম দুটো অপশান বলে দিলাম তৃতীয় নাম্বারে একটা অপশান বলি যেখানে অন্ধকার সেখানে কারেনের দরকার যেখানে মানুষ দেখা যায় বদমাইশ সেখানে একটা লোহার জাল দেওয়া দরকার সিবিএ পুলি দেওয়া দরকার ওখানে রুল কিংবা নির্বাচন পুলিশ কিংবা দেখা যায় ওখানে আদালতের পুলিশ কিংবা ক্যাম্পের পুলিশ কিংবা লালবাজারে পুলিশ কিংবা ওখানে ক্যাম্প একটা বানাতে হয় যেখানে ছিনতাই হয় ওখানে আলো বাল্ব দিতে হয় যেখানে চুরি হয় ওখানে পুলি দাঁড়াতে হয় মক্কা মদিনায় সবচাইতে চুরি
করিয়া চিন্তায় আর রাহাদানি বেশি ছিল তাই तमाम পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ শ্রেষ্ঠ বিচারপতি শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ সেক্রেটারি শ্রেষ্ঠ শিক্ষককে আমার আল্লাহ মক্কা মদিনায় পাঠিয়েছে তার কারণ যেখানে যত অন্ধকার সেখানে তত লাইটের প্রয়োজন হয় তাহলে ওরা মূর্খ ছিল বলে আল্লাহ ওদের ভাষায় কোরআন দিয়েছে ওদের গোত্রের ভিতরে আল্লাহ নবী দিয়েছে আমরা অত মূর্খ জাহেল নয় আল্লাহ নবী জানিয়েছে মান আতা আমিরি আমার উম্মত জেনে রেখে দাও আমি যেখানে যেতে পারবো না আমি যাদেরকে ধর্মের আমির করে পাঠাবো আমি মুহাম্মদ আমার লেবার করে পাঠাবো তাকে যদি কেউ ইত্তেবা করে আমি রসূল আমাকে আমার আল্লাহকে ইত্তেবা করা হবে তাই খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী মদিনা শরীফ থেকে হরিয়ানা ভারতবর্ষে ধর্মের লেবার করে পাঠিয়েছে যারা মানেনি জুতোর বাড়ি খেয়েছে যারা মেনেছিল তাদের নসিবটাই খুলে গেছে আরেকটু জোরে বলে যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছিল না খায়নি খেয়েছিল জানারা মেনেছিল তাদের প্রজনমিত ছেলে মেয়ে আমি আপনি সত্য না মিথ্যা তাহলে রসূল ভারতবর্ষে আসেনি পাঠিয়েছিল কাকে ধর্মের আমিরকে ধর্মের আমিরকে কেউ যদি বলে আমি পীর মাশায়েক মানেনি তাহলে ও রাখালের মাথায় পক্কঘাত লেগেছে না লাগিনি পাঠিয়েছে কে নবী পাঠিয়েছে ধর্মের আমির করে তোমাকে মানা লাগবে তোমাকে মানা লাগবে যদি বলো না আমি খাজা হুজুরকে মানিনি তাহলে রসূল বলেছেন আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাকে যারা মানবে আমাকেই মানবে তাকে যারা মানবে না জুতোর বাড়ি খাবে ফের বলছি আমি পীর মুরিদ তোমার হতি বলিনি আর মানতে বলিনি আমি যেটা বলছি এখন হিসাব করেন আপনার সুপ্রিম কোর্টে মাথায় দিবি ইজ্জত দিয়ে যে কি করেন মানবেন না মানবেন না দ্বিতীয় নাম্বার হাদিস শরীফে এসেছে রসূল বলেছে কেউ যদি আমার হাতে হাত দিয়ে ঈমান আনে ওই ব্যক্তিকে বলা হয় সাহাবা আর সাহাবারা হবে কি আমি চলে যাবার পর সাহাবারা থাকবে সাহাবার হাতে যারা হাত দেবে তারা হলে তাবি বড় পিসা রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 11 বছর জিলানি শহরে কাপড় ব্যবসায়ী করতো নবী সাহাবা দেখে দোকান থেকে লাফ মেরে বললো ইসমুকা ইয়াকিমা বাইতু তোমাদের নাম ঠিকানা অ্যাড্রেস কি বাড়ি কথা কি নাম বলো বললো আমরা হলাম নবী পাকের সাহাবা জড়িয়ে ধরে বললো আমার আব্বা আবু সালে মুসা জাঙ্গি আমার মা উম্মুল উরা ফাতেমা এরা আল্লাহ বিশ্বাসী নবী বিশ্বাসী আমি আজ থেকে কথা দিলাম আল্লাহকে নবীকে মানি তোমাদের হাতে হাত দিয়ে চুম্বন করে বললাম আমিও আল্লাহকে নবীকে মানি রসূল বলেছে আমার সাহাবার হাতে যারা হাত দিয়ে ঈমানের কথা স্বীকার করবে তারাই হবে তাবিঈ আর তাবিরা হলো আমার রোহানি তারা জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বড় পীর সাহেব হুজুর জান্নাতি রসূল বলেছেন আল মারউ মান আহাব্বা তাই জান্নাতি ওয়ালা ভালো ব্যক্তিকে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসন নাসর হবে তাহলে খাজা হুজুরকে মানার দলিল পাচ্ছি বড় পীর সাহেবকে মানার দলিল পেলাম বেদে গেছে কোনটা ফুরফুরা শরীফে কথা বলে না আপনারা কিছু বলবেন না কেন ফুরফুরা শরীফে দাদা হুজুর বিড়ি কেবলা এখন দাদা হুজুরের তো অনেক ভক্ত মুরিদ আপনাদের এলাকায় আছে নাকি আবার শুনেছি নাকি আসামের পীর সাহেব হচ্ছে আবার সব বুঝতে পেরেছেন ভাই আসাম আসাম তো আসাম চোটাবো আল্লাহ যে দুই দুই বছর হায়াতে রাখে বারবার করে বলছি হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত সিলসিলা ফুরফুরাশের মতাদর্শে আমি ভালো লাগে না থেকো না তবে তানার নাম দিয়ে আবার অন্য কোনো ফুরের মুরিদ হওয়া যাবে না আমি এখন সাপাস বলে দিলাম আমার হুজুর এসছে হুজুরকে বলে দিলাম ইনি আল্লাহর ওলি সবাই তকবীর দিয়েছে এখন আমার তো উচিত ইনি যদি আল্লাহর ওলি হয় মুরিদ হবো কার কাছে আল্লাহর ওলির কাছে মুরিদ হতে হবে কিন্তু আমি সুরসুর করে সে অন্য জায়গায় মুরিদ হচ্ছি কথা বুঝে আসছে কেন এটা হলো স্যাম্পল না রাখলে পিঠ বাঁচবে না এটাই হলো স্যাম্পল তাহলে পীর সাহেবকে তকবি দিয়ে তুলে দিয়েছে পীর 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 কিন্তু মুরিদ মতা কিন্তু সব অন্য জায়গায় হচ্ছে আল্লাহ সমাজে খুব কষ্ট হচ্ছে না কিছু করার নেই এ তো আজকে শুধু একদম মনটা খুব খারাপ বলে তো কিছু বলিনি আমি ও নলেজ সিটি করে যেতে বলছিলাম নলেজ সিটি যে টাকা মেরেছে কি মেরেছে না ভাই আমি কিছু বলতে পারবো না তুমি এটার সিটি করে দেখাও তারপর তুমি ভাববো
বুঝতে পারছেন ভাই? টাকা খেয়েছে, যা খেয়েছে না খেয়েছে আমার হিসাব করার দরকার নেই। ও টাকা নিয়েছে ওনার ভক্তর কাছ থেকে টাকা নিয়েছে, ও কারো কাছে চেয়ে চিনতে জোর করে নেয়নি, ভালোবাসার খাতে দিয়েছে। ও টাকার হিসাব নেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। ভালোবাসা যারা বেশি, আমি সাপোস আমাকে ভালো গজল বলেছিলাম বোম্বাইতে, একটা গজল বলেছিলাম আমার 15,000 টাকা দিয়েছিল। কত? 15,000। কেউ যদি বলে ভাই 15,000 টাকা কোন অ্যাকাউন্টে রেখেছিলে, কিভাবে খরচা করেছিলে, এত কি সম্ভব? সে দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এখন কি করবো না করো সেই ব্যাপারটা আমার। তাহলে আব্বাস ভাইজানকে যে নলেজ সিরি ব্যাপারে প্রশ্ন করছিল, এই ব্যাপারটা আমি বলছি যে নলেজ সিরি টাকা অনেক খাক আর নাই খাক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যারা দিয়েছে তার ফ্যান, তার মহব্বতের ব্যক্তিরা তারাই দিয়েছে, ওখানে হস্তকে খরার মতন আমার তোমার কোনো প্রয়োজন নেই। ছাপরি ভাইজান একটা তৈরি করছে আলহামদুলিল্লাহ, সেটাও ভালো, উনি করছে ভালো করছে। তাই মানুষটা না কে ভালো কাজ করে সেদিকে তাকায় না, কখন মানুষ একটু চিটিং বাজি করে সেটাই হাতি দিয়ে হাওয়া দিয়ে হাতি বানায়। আমাদের ভারত তেলার তো কলা গাছ, এমনি ওটা যায় না, বা কাড়ুয়া তেল লাগিয়ে দেয় ওটা সম্ভব। আবার যদি বা কষ্ট করে উঠলো, আবার ঠ্যাং ধরে বলছি এরকম উঠলে হবে না, একটানে উঠতে হবে। এমনি কারো করার যোগ্যতা মুরদ নেই, কেউ যদি নলেজ সিডি করে তাতে আবার কাঁটি মারার যোগ্যতা আছে। আমার জন্ম তো সৌদি আরবে না, আমি ব্যাপারটা জানি, তবে এক্ষুনি কিছু বলতে পারছি নি, তবে একটু পরে বলবো ইনশাল্লাহ। তো আমি যদি বলি একদিনে পুরো ছোট আমরা একদম বড় ধামা করে দেবো, চাই হবে ভেড়ার মতো দলে থাকবো না, সিংহের মতো একা, যত গালাগালি দেয় দেবে কিছু করার নেই, বলবো ইনশাল্লাহ বলবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলছিলাম বাবু, কেটা কথা বলছিলাম না না, তার আগে কি বলছিলাম, শখ খেয়ে ফেলেছে দেখেছেন হাজি ভাই, লাগ গুছিয়ে বাড়ি যাই চলো, ভাইরা শখ খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে, আল্লাহ আকবার আল্লাহ, খেয়ে ফেলেছেন নাকি একদম কারো খেয়াল নেই? ও ওইটাই খেয়াল আছে দেখেছেন, আল্লাহ আকবার আল্লাহ। আমি প্রথম বলেছিলাম আল্লাহর নবী বলেছেন আমি যাকে ধর্মের আমির বানাবো তাকে মানা লাগবে, আল্লাহর নবী বলেছেন তাকে যদি কেউ অপমান করে, আল্লাহর নবী বললেন আমাকে অপমান করা হবে, তাকে যদি কেউ মানে নবী বললেন আমাকে মানা হবে। খাজা মাইনউদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে যারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আমি আপনি, যারা মানেনি তারা বাবা জুতোর বাড়ি খেয়েছিল। বড় পীর সাহেবকে মানা লাগবে পুরপুরা শরীফে মুজাদ্দি জামান দাদা পীর আবু বাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহে, হুজুরকে মানা লাগবে, অবশ্যই মানা লাগবে। আমি আপনার কাছে একটাই কথা বলি, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন নবীগিন সিদ্দিকিন সুহাদাই ওয়া সালিহিন, আমার আল্লাহ কোরআনে বললেন যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়েছে যারা যারা সৎ ছেলে, আর যারা দেখা যায় নবী এরা হলো সত্যবাদী সত্যবাদী। আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, এ আমার বান্দা তোমাদেরকে আমি জানি দি, যারা নবী হবে ওদের কাছে তোমরা পৌঁছে যাও। আমি আল্লাহ চারটে অপশান দিলাম, এই চারটে অপশানের ভিতরে কমপক্ষে একটা অপশান তোমরা পাকড়াও করো, তার তলা গিয়ে আশ্রয় তোমরা নাও। ওখানে যদি আশ্রয় যদি না নিতে পারো, খসিরিন খসিরিন তোমরা ধ্বংসকারী জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন বললেন নবীগণ তোমরা নবীদের কাছে পৌঁছে চলে যাও। আমাদের মালঞ্চ বাজার থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ কম বেশি 4,500 কিলোমিটার রাস্তা, যেতে গেলে 2,50,000 টাকার বেশি ব্যবধান খরচা, যাবার মতো শক্তি নাই ক্ষমতা নাই। যদি আমরা একটা বার চলে যাই, তবে নবী অনেক দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহর নবীকে আমরা আর দেখতে পাবো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নবীগণ যারা নবী হবে তাদের কাছে একটা বার পৌঁছে যাও। আমরা তাদের কাছে পৌঁছাতে পারলাম না, তাহলে 4 নম্বরের ভিতরে 1 নম্বর ছেড়ে গেছে, তৃতীয় নম্বরে বলা হয়েছে দেখা যায় সুহাদা যারা শহীদ হয়েছে তাদের কাছে একটা বার পৌঁছে যাও। আল্লাহর কাবার এলাকায় অনেক ব্যক্তিরা শহীদ হয়েছে, ওহদের মাঠে শহীদ হয়েছে, খন্দকের মাঠে শহীদ হয়েছে, সুহাদায় কারবালা শহীদ হয়েছে, তবুকের যুদ্ধে হুনাইনিয়া যুদ্ধে অনেক জায়গায় শহীদ হয়েছে, আজকে যারা শহীদ হয়েছিল আজ থেকে দেখা যায় 1,500 বছর আগে, আমরা তাদের কাছে যেতে পারলাম না। আল্লাহর কোরআন বলেছেন চারটে শ্রেণীর কথা বললাম, কমপক্ষে একজনের কাছে গিয়ে তোমরা যদি আশ্রয় নিতে পারো আল্লাহ পাক তোমাদের নাজাতের কারণ বানিয়ে দেবে। তাহলে 1 নম্বরে নবীকে পেলাম না, 3 নম্বরে
যারা শহীদ হয়েছে ওদেরকে আমরা পেলাম না। তৃতীয় নম্বরে আল্লাহর কোরআন বলেছে অসলিহীন যারা সৎ ছেলে তাদের কাছে একটা বার পৌঁছে যাও। পুরপুরা শরীফে দাদা রহমাতুল্লাহ আলাইহে এমন একটা সৎ ছেলে সুদের মাল যদি ভুল করে খেয়ে ফেলে জামাটা খুলে দিয়ে দেয়, কোরআন শরীফ পড়বে, আলেম দেখা যায় ইমামের কাছ থেকে অনুমতি না নিয়ে কোরআন পড়তে চায় না। উনি সৎ ছেলে, জীবনে মিথ্যা কথা বলতে চায়নি, পরে মাল চুরি করে নেয়নি। আল্লাহর কোরআন বলেছেন চার শ্রেণীর ভিতরে একজনের কাছে যদি পৌঁছে দাও আমি আল্লাহ তোমাদের নাজাত বানিয়ে দেব। আমরা নবীকে পেলাম না, ওই সময় জন্ম হয়নি, সুহাদা পেলাম না, ওই সময় জন্ম হয়নি। আল্লাহর কোরআন বলেছেন যারা সৎ ছেলে তাদের কাছে পৌঁছে যাও। আমার দাদা পীরকে সৎ ছেলে পেয়েছি। চতুর্থ নম্বরে আমার আল্লাহর কোরআন বললেন সিদ্দিকিন যারা সত্যবাদী সিদ্দিক তাদের দরবারে পৌঁছে যাও। তাই দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহে একদিকে সৎ ছেলে, অপরদিকে তিনি হলো সিদ্দিকিন সত্যবাদী। চারটের ভিতরে একটা কমপক্ষে মানতে বলেছে, কিন্তু নসিবটা বড় ভালো, চারটের ভিতরে আমরা সত্যবাদী আর সলহীন সৎ ছেলেই দাদা পীরকেই আমরা খুঁজে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুম্মা। জোরে বড় বাবা আলা আলী হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রসল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রসল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা জোরে পড়ো, আলা আলী খেয়ে না খেয়ে দিন পুচারের তরে নিজেকে দিয়ছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রসল তোমাকে ভুলি আমি কেমন করি। হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রসল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়ালা আলী আল্লাহ, যে কথা আমি আপনাকে বলছিলাম তাহলে মানা লাগবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কিন্তু 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 একদম মালঞ্চ থেকে নিয়ে, মালঞ্চ থেকে নিয়ে আর এখান থেকে 3 কিলোমিটার বেশি লম্বা বলবো না, মোড়ের নামও বলবো না, এর ভিতরে কিছু কিছু মানুষ রয়েছে গোলপাক, এদিকেও না ওদিকেও না, এদিকেও না ওদিকেও না, গোলপাক। ভাই জামায় সাদা উজালা মেরে শুধু সালাম নিলে কিন্তু ইমানদার মুসলমান না। হাদিস সাহেব হজ করেছেন মাশাল্লাহ ভালো, সেই গাঁটনো নিচে তার প্যান্ট পায়জামা ইজের গুলো ঝুলে পড়ে যাচ্ছে, কি সর্বনা দেখেছেন। হাজি সাহেব হজ করেছে ভালো, তাই এত মানে শেখর গুটকা গালে এত দিয়ে দিয়ে গাল ভর্তি করে রেখেছে, নামাজ পড়ার সময় কি নামাজ হয় বলে মনে হয়? অটোমেটিক অটোমেটিক। এখন বিষয়টা হচ্ছে
সব হাজি সাহেব সমান নয়, অধিকাংশ হাজি সাহেবরা একটু বেকা বেকা হয়ে গেছে, বেকা বেকা তাদের হয়তো উপরে স্যাম্পলটা রেখে যাবে। হাজি সাহেব আমি মিথ্যে কথা বলতে পারি, আমি হাজি সাহেব আমি গাঁজা ঘুরি কথা বলতে পারি, এই যে লোকআপটা রেখেছে সাংঘাতিক লোকআপ, এই লোকআপটা আনতে গেলে 2,50,000 টাকা খরচা হয়েছে। বেশিরভাগ আমাদের সমাজে এইরকম সর্বনাশটা হচ্ছে, মারাক তো সর্বনাশ। হাজি সাহেবের সেদিন ফোন ঘেঁটে ঘেঁটে দেখেছি, হাজি সাহেব কি দেখেন জানেন, হে আদালত না কি বলে, এই ছেলেরা হাজি সাহেব কি দেখে আদালত। তাই বললাম আদালতটা কি বলে, না করছে ছেলে বাড়ির নাতিপত্র সব দেখে, ই করে সে করে, আমি বাড়ির নাতিরা তোমার পর্যন্ত জীবনে ঘাটে না, এই আদালতের ছবি কোথায় পেয়েছে, আদালত তুমি কেস কাবারি করো না কি বলছে, না দেখলে জ্ঞান বাড়ে। আমি বললাম ভেতরে না আমার যে দোয়া কোনোর ভর্তি হয় দোয়া কোনোরটা পড়ো, বলছে তাই কি আর হয় এখন, বেতন নামাজে দোয়া কোন মুখস্থ করার যোগ্যতা নেই, ও আদালত দেখবে কি হবে, কি হবে, কিছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ, আমি আপনার কাছে একটা সংক্ষেপ কথা বলে বিদায় নিয়ে চলে যাব, তবে একটুখানি আপনাদের কাছে বলি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ 7 বার খোদে প্রদক্ষিণ করা হয়, সাতবার প্রদক্ষিণ করলে যা দোয়া চাইবে দোয়া কবুল হয়। ও আল্লাহর হাজি বান্দা, দুনিয়াতে যখন ছিলেন বাড়ির ফ্যামিলি রুমে যখন দেশে ছিলেন, দুনিয়ার পাগড়ি দুনিয়ার চুলগুনো আপনি সরিয়ে দিলেন, দুনিয়ার পোশাকটা আপনি খুলে দিলেন, মরণের কাপনে কাপড় এহরামের কাপড়টা গায়ে জড়িয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা তাসবিহ পাঠ করতে আল্লাহর কাবা শরীফে তোমরা চলে গেছো। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, প্রত্যেক জীবনে একটা বার আল্লাহর কাবায় যারা পা রেখে দেবে কদম রেখে দেবে, কোরআন বিবরণ দেয় অমান দেখা লাগুক কানা আমিনা, ওই কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ তার জিন্দেগির গোনাকে মাফ করে দেয়। আর একটু জোরে বলে, আল্লাহর কাবা বাইতুল্লাহ যখন পা দেবেন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, আল্লাহ নবী বলেছেন এই জায়গায় তাকালে 120টা করে রহমত পাওয়া যায়। হাজারে আসওয়াত পাথরে চুম্মান দেওয়া হয়, ওই পাথরটা চুম্মান দিলে জিন্দেগির গোনাটা ওই পাথরটা টেনে নেয়, অনেক অফার অনেক অফার, কিন্তু বড় ভয় লাগে। ও আল্লাহর হাজি বান্দা, বাবা সকলকে বলছি না, মনে করবে না কিছু সংখ্যক আছে সেই জন্য বলছি, যখন তোমরা মিনার ময়দানে ছুটে দৌড়ে এসে একটা দম দাও কিংবা জবাই করো, পশুকে নহর করা হয়, দেখা যায় ঐতিহাসিকরা বর্ণনা করেছেন ওই পশুটা জবাই করার আগে ওই নফসটা জবাই করার আগে আগে নিজের যত বদমাইশি বাঁদরাম নফস আসে তাকে আগে জবাই করে দাও, ফয় শয়তানকে পাথর মারতে হয়, বড় শয়তান মেজে শয়তান ছোট শয়তান, এই শয়তানকে পাথর মারার পূর্বে নিয়ত করো আমার ভিতরে যত শয়তানি শয়তানি অচাচা আছে পাথর মেরে এই শয়তানি গিয়ে আগে ধুলিসাৎ করে দেওয়া হবে, তারপরে শয়তানকে পাথর মারলে মনে হয় এই ব্যক্তিটা সঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে। আজ আমি আপনাকে জানাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেককে এলমে শিক্ষা করা ফরজ। হাজি সাহেব তুমি হজ পাকে চলে গেছো, হজ ফরজ হওয়ার আগে তোমার প্রতি এলমে শিক্ষা করা ফরজ ছিল, কোরআন শিক্ষা করা ফরজ ছিল, তুমি কোরআন শিক্ষা করনি, তুমি এলমে শিক্ষা করনি, একদম সাদা মাটা হজ পাক আগে চলে গেছো। আল্লাহর নবী বলেছেন মান কোরআন আল কোরআনা হারফান ফালাগু আশরু হাসানা, একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা 10টা করে আমার আল্লাহ পাক নেকি দান করে দেয়। এই কোরআন শরীফটা বারবার পড়া হয় না, চায়ের দোকানে গিয়ে মাথা টুপি আছে গায়ে জুব্বা আছে সুন্দর পরিবেশটা, চায়ের দোকানে গিয়ে একটা বার বর্তমান পত্রিকা পড়ে আনন্দবাজার পত্রিকা পড়ে গণ
শক্তি পড়ে সকালে এবেলা ওবেলা কলম পত্রিকা আবার ইন্টারনেটে খবর দেখে খবর দেখে আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তিরা সবচাইতে আমার কাছে দামি আমার কাছে দামি আমার আল্লাহ পাক বললেন যারা দেখা যায় তওবা পাঠ করে তওবাতুন নসুহা যারা একেবারে তওবা পাঠ করে আর যারা তাকওয়া করে ওই ব্যক্তিরা সবচাইতে আমার কাছে দামি আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আমার কাছে দোয়া চায় ওই দোয়াটা আমার কাছে কবুলিয়াত হয়ে যায় দেখা যায় ফেরাউন দোয়া চেয়েছিল আমার আল্লাহ কবুল করেছেন বড় পিশা রহমাতুল্লাহ দোয়া চায় আমার আল্লাহ কবুল করে নেয় যে দোয়া চাইবে আমার আল্লাহ সেই দোয়া তোমার কবুল করে নেবে আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে হাজি সাহেব জীবনে একটা বার দোয়া চাইবে আল্লাহ শুনেছি এই কাবা এসে যা দোয়া চাইবে প্রথম চাঞ্চে ওই দোয়াটা নাকি কবুল হয়ে যায় তুমি নাজাতের জন্য দোয়া চাইবে না কোটিপতি হওয়ার জন্য দোয়া চাইবে না একটা বার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম দোয়া চাও আল্লাহ আর যদি আমি কাবার এলাকায় আমি যদি 40 দিন 42 দিন থাকি আল্লাহ যতদিন থাকবো যা চাইবো সবকটা দোয়া কবুল করা লাগবে কবুল করে নিতে হবে এই ভরসা আশা যদি হয় মনে হয় ওই ব্যক্তিটা বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আমার আল্লাহ কোরআনে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ হাম তরিহি ইবাদত করতে হে আর তুজহি সিপার দোনো হাত উঠা কর দোয়া মাংতে হে আমার আল্লাহ পাক জানায় যে ব্যক্তি আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই আর যে ব্যক্তি আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু বলুন সুবহানাল্লাহ তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফুরফুরা শরীফে মুজাদ্দি জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি যা বলবো আমাকে আগে আমল করা তৌফিক দেবেন যারা শুনবেন তাদেরকে আপনি আমল করা তৌফিক দান করবেন এই দোয়া আমার দাদা পীর রাহমাতুল্লাহ বারবার বারবার করতেন আমার আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওই জন্য দুনিয়াতে পোলট্রি মুরগির দাম জীবিত দাম যদি 100 টাকা হয় মৃত মুরগির দাম হবে 150 টাকা জীবিত মুরগির দাম 100 মৃত মুরগির দাম দেখা যায় 150 টাকা মুরগিটা যদি জবাই করে কেটে বিক্রি করা হয় 150 টাকা দাম হয় গোটা বিক্রি করলে 100 কাটা বিক্রি করলে 150 আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তাকুলিল মাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন দুনিয়াতে যারা জীবিত ঈমানদার আছে ওদেরকে সংখ্যালঘু বলে 1 টাকা 100 টাকা দাম দেয় ফি সাবিলিল্লাহি আমওয়াত ওই ব্যক্তিরা আমি আল্লাহ আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ ওদেরকে দাম বাড়িয়ে দেব দাম বাড়িয়ে দেব তাই লক্ষ্য করে দেখা যায় খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহে ওনার কবরটা যদি খোঁড়া হয় টাটকা পাওয়া যাবে কেন উনি ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ ওদেরকে কবরে টাটকা 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 অবস্থা রেখেছি কি হালাতে রেখেছি পৃথিবীর কোন ব্যক্তি তাও বলতে পারবে না খাজা হুজুরের মাজারটা যদি খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে আহাদে দেখা যায় সুফি ফাতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহে হুজুরের কবরটা যদি খোলা হয় টাটকা পাওয়া যাবে মেজলা হুজুর পীর কেবলার কবরটা যদি খোলা হয় টাটকা পাওয়া যাবে বসিরহাটের জমিনে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে ওয়াজ করতে করতে বলেছিলেন বাবা 24 পরগনার আলেম তোমরা যদি আমাকে ফতোয়া দাও কবর খোলা জায়েজ আছে আমি আবু জাফর ওয়াজ বন্ধ করে দিয়ে আমি কবরটা খুলে আমি তোমাদের টাটকা চেহারা দেখিয়ে দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ ওই মেজলা হুজুর পীর কেবলা দুনিয়াতে যখন হায়াতে আছেন ওনার স্ত্রী বিদায় নিয়ে চলে গেছেন স্ত্রী বিদায় নিয়ে যাবার পর তালতলা বলে যে মাটির মসজিদ তালতলা বলে যে বাজার আছে একেবারে পুকুরের কাছে ওই জায়গায় হাউ হাউ করে কান্নাকাটি করে ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করে এই আমাদের পীর আপনি কেন কান্নাকাটি করেন আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন একটাবার আপনি বলেন আপনার বিবি এন্তেকাল হয়ে গেছে আপনার যদি বিয়ের প্রয়োজন হয় আমরা আপনার বিয়ের ব্যবস্থা করব আমাদের নাতি আছে মেয়ে আছে
আছে, অনেক আমাদের কন্যা সন্তান আছে। ওই মেজলা হুজুর পীর কেবেলা রাহমাতুল্লাহ আলাইহে বলেছিলেন, ও বাবা ফুরফুরা দাদা পীরের ভক্তরা, আবু জাফরের ভক্তরা, আমি মেজলা হুজুর পীর কেবেলা আমি বিয়ের জন্য কাঁদি নাই। আজ থেকে 5 মাস আগে তোমাদের পীর আম্মাজান এন্তেকাল হয়ে গিয়েছিল, আর এই পীর আম্মাজান এন্তেকাল হয়ে গেছে। আমি এনাকে কাফন দাফন দিতে গিয়ে আমি দেখতে পেলাম আমার 4-5 মাসের আগের বিবিটা আমার আল্লাহ কবরে টাটকা হালাতে রেখে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছেন ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহর ওয়াস্তে যারা মৃত্যুবরণ করে আমার আল্লাহদেরকে টাটকা রেখে দেয়। কিভাবে রেখে দেয় পৃথিবীর মানুষ তাও তোমরা বুঝতে পারবে না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে লক্ষ্য করে দেখা যায় নজমুস সাদাত নয় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে দুনিয়াতে যখন আল্লাহ দান করেছেন নজমুস সাদাত নয় হুজুর পীর কেবলা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ছেলেটা মৃত না জীবিত, মৃত না জীবিত। দাদা পীর বলল বাবা ছেলেটা জীবিত আছে, জীবিত আছে। বাড়ির চাচিমারা কেউ বিশ্বাস করে না, না ছেলেটা মারা গেছে, মারা গেছে। তোফাজ্জেল হোসেন নদিয়া জেলা বড় খলিফা ছিল একটা, তাকে ডাক দিয়েছেন, এ বাবা নদিয়া জেলা তোফাজ্জেল একটাবার আমার দরবারে চলে এসো। ফুরফুরা শরীফে চলে আসলো, দেখো বাবা তোমার পীর আম্মাজানের আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানটা জীবিত না মৃত। তোফাজ্জেল হোসেন ওই মাটির মসজিদে নামাজের মশাল্লা দিয়ে একটু কাশফ করে বলেছিলেন, এই আমার দাদা পীর দুনিয়ার জমিনে অনেক ব্যক্তিরা দুনিয়াতে এসে আলেম হয়, হাফেজ হয়, বড় মুহাদ্দিস হয়, মুফতি হয়, আল্লাহওয়ালা হয়, জাকিরিন জাকিরা হয়, কিন্তু আপনার সন্তান না হুজুর পীর কেবলা মায়ের গর্ভ থেকে আসার মুহূর্তে আমার আল্লাহ তাকে ওলি করে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখা যায় মেজলা হুজুর পীর কেবলার কথা বললাম, দাদা হুজুর পীর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নামটা লিখে রেখে দেন আলী আশরাফ বলে, ছোট হুজুর পীর কেবলার জামাইয়ের ভাই আলী আশরাফ কবর কবরের কাছে কাশফুল কবুর করে বলেছিলেন, এ আবু বকর দুনিয়াতে মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি মক্তব অনেক কিছু তৈরি করেছো, পাগড়িটা ফেলে দিয়ে অনেকের মুরিদ খলিফা বানিয়েছো, তবে তুমি আল্লাহওয়ালা কিনা আমি একটাবার প্রমাণ করতে চাই। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের কবরের কাছে একটাবার কাশফুল কবুর করে বলেছিলেন, এই আমার দাদা পীর আপনি একটাবার বলেন, দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারি না, সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুৎ যেমন চমকায়, আসমানের বিজলি যেমন চমকায়, ওই ব্যক্তির চেহারাটা ওই রূপ চমকায়, আমি চিনতে পারি না। ওই কবরের ভিতর দিয়ে আমার আপনার পিতাদা পীর রহমাতুল্লাহ বলেছিল, বাবা আলী আশরাফ আমি আবু বকর, আমি আল্লাহর ওলি কিনা প্রমাণ করতে চাও, তবে আসমানের বিদ্যুতের মতো বিজলি মতো চমকায়, যে ব্যক্তির চেহারাটা চমকায় ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বারবার প্রথমে বলছিলাম যে মুখে মুখে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে আর কার্যকলাপে বেকা অন্য জায়গায়, হাদিস পড়েছিলাম ইসলামের নিয়ম, ইসলাম পৌঁছে যাবে কিন্তু ইসলামের নিয়ম পাওয়া যাবে না। সকলে গোল জামা পরবে, সকলে ইয়া নবী করবে, সকলে সালাম আলাইকুম বলবে, সকলে দাদা হুজ জিন্দাবাদ বলবে, এর ফলে যারা আছে সবাইকে ওই প্রোটাকশন বলে বিশ্বাস, তোমরা বিশ্বাস করো, যিনি বিশ্বাস করিনি কখনো বিশ্বাস করিনি, তার কারণ ইস্তাকামাত ইস্তাকামাত গোড়াই 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 থাকতে হবে। আমি আসামে আমার তো শুধু এ সিজনে প্রায় 8 থেকে 9টা শুধু ফ্লাইট ছিল, এখনো 5টা না 4টা না 5টা ক্যান্সেল হয়ে গেছে লকডাউনে, সেখানে আপনি বক্তৃতা করবেন কি? একদিকে দিকে না ফেরেলে নামাজ হবে মশলাটা ঠিক, তাই বললাম তাহলে ওয়াজিবের পক্ষে সুন্নাতের পক্ষে না। আমি এখন বলছি ভাই আগে চাকরি বড় না পয়সা বড়, আগে চাকরি না আগে পয়সা, আগে চাকরি তারপরে পয়সা। তুমি সিন্নি চিনেছো হুজুর চিনলে না, ও অজীব চিনেছো শূন্য চিনলে।
ছাগল কুকুর খেয়ে ফেলবে। তাই বার বার বলছি ভাই, এই ডান দিকে সালাম ফিরানো ওয়াজিব, বাম দিকে সুন্নাত ওয়াজিব পালন করেছে, নামাজ হয়ে গেছে, তুমি তাহলে সুন্নাতের পক্ষে না ওয়াজিবের পক্ষে? বলে হ্যাঁ। তাহলে জীবনে কারো সালাম দাও? তো বলছে হ্যাঁ দিল, জীবনে দিও না। আমরা প্রথমে যখন সালাম দিই আসসালামু আলাইকুম, এটা সুন্নাত না ওয়াজিব? সুন্নাত। উত্তর দেওয়া ওয়াজিব, আর প্রথমে বলা সুন্নাত, দ্বিতীয় বাদ দেওয়া ওয়াজিব। পালন করেছে কোনটা? ওয়াজিব। ছেড়েছে কোনটা? সুন্নাত। তাহলে প্রথম সালাম দিতে গেলে সুন্নাত পালন করতে হয়, তারপরে ওয়াজিব আসে। তাহলে তুমি সারা জীবন সুন্নাতের পক্ষে না, তাহলে সারা জীবন সালাম দেবে না। লোকের দেখা হলে বলবে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, জুতো মেরে সোজা করবে। আমি এতটুকু বোঝাতে চেয়েছি। তাহলে ওদের ভিতরে কি আছে? কি আছে? একদম সে বুড়ো হাবড়া চশমা নিয়ে চলে এসেছে, চশমা নিয়ে মসজিদে নামাজ পড়েছি, চশমা নিয়ে বলছে ইমাম মহাশয় আপনি অস করতেছেন। হ্যাঁ দেখেন তিনি বোখারিটা পড়েন তিনি, আল্লাহ বোখারি না বাখারি কি লিয়েছে, দেখ কি আছে দেখি। দেখেন না হযরত ওমর থেকে বর্ণিত কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। হ্যাঁ কি আছে বলো না, এখানে লেখা এসেছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আলে যে লিখেছে ঠিক লিখেছে, তবে যে পড়ে বুঝিয়েছে গাঁজা খেয়েছে। গাঁজা খাইনি। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কথা অতি সত্য, অতি সত্য। কিন্তু ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন সূরা ফাতিহা পড়তে হবে না, আলাদা যখন পড়বেন তখন পড়া লাগবে। ও বলেছে না সূরা ফাতিহা পড়তে হবে, এক সমস্যা। আবার বলা হয়েছে হাত ঝাড়া বিষয়, কান এই পর্যন্ত। এখন হুজুর দেখেছেন, হুজুর যদি এই রকম তোলে শ্রোতা মনে করবে এই হুজুর খুব ভালো হুজুর। হুজুর যদি এতটা তোলে বলে হুজুর ভগড়ম হুজুর। কি হুজুর? ভগড়ম হুজুর। এখন সমস্যা ইলা সাহামাতি উদু নেই, এখন হাতটা কথা তুলবে। তাই বসিরের হুজুর নামাজ শিক্ষায় লিখেছে, মনে হচ্ছে নামাজ শিক্ষায় লিখেছে যে এক পা উঁচু করে প্লেনের মতন, এক পা উঁচু করে এক মিনিট থাকা যায় না, কিন্তু প্লেনে ঘন্টা কি ঘন্টা থাকা যায়। তোমাদের এপারে কতটা গেছে, এপারে কতটা আসছে তোমরা বুঝতে পারছো না। ওর থেকে কানের হাত লাগাও, এপারেও যাবে না, এপারে আসবে না, সঠিক নিয়ম পালন করা হবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? আমার সময়টা মনে হচ্ছে একদম সালাম ফিরের মুখোমুখি এসছে, এটা সালাম পাঠ করো, রাজি আছেন তো? তার আগে একটা গজল বলে এলেই ভাবো ছোট করে। তরকার রান্না করতে গেলে, 1 কেজি গোস্ত রান্না করতে গেলে, দেখেননি 1 কেজি গোস্ত রান্না করতে গেলে কত মিনিট সময় লাগে? কত মিনিট লাগবে? 45 মিনিট লাগবে, 45 মিনিট, তাই না? 45 মিনিট। এখন এতক্ষণ ধরে গোস্ত রান্না করা হয়েছে, নুন গেছে? নুন যায়নি? সবাই বলো শোনা ভাই, দাঁড়িয়ে আছে সকল বলো জোরে জোরে রসুলেন। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমির নজরানা। বলো বলো ইয়া রসুলিল্লাহ, ও বলো বলল ইয়ার সোলেল হলদ ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কথায় পেলে, মায়ার নবীজির নোরানি বদন সাহলুদ ছিল বলে, লাল ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কথায় পেলে, ও হদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, সাদা রঙকে
पोषण करी तुमी रंटी कथाय पेले मायार नबीजीर नूरानी दात सदा छिल बोले सबुज रंग के पोषण करी तुमी रंटी कथाय पेले जन्नती हुरे नारीर पोशाक सबुज थाकबे गोले তাই হলো দুসাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়া মেরে নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ নারে দেখবে আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন হানাফি মাযহাবের মাসলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা সিলসিলা ফুরফুরাশরি মাদ্রাসার মাসলা মাসাইল সুন্নি আকীদা মাসলা মাসাইল জানতে এটা পার্সোনাল একটা ইউটিউবার করা হয়েছে এম কলকাতা বি কলকাতা পার্সোনাল ইউটিউবার যত মাসলা মাসাইল কেউ যদি না বলে চেষ্টা করবে ইনশাআল্লাহ তাহলে কি কষ্ট হচ্ছে নাকি হিংসা হচ্ছে সমাজ লোক মরে যাচ্ছে কি হবে আর আমার প্রতিনিয়ত একটা লাইভ যায় সেটা হলো এস এম প্লাজা এস এম প্লাজা এটা সঙ্গে থাকবেন যাতে আমাদের খেদমতটা বাড়ে আল্লাহ কবুল করেন বলুন আমিন তাকবীর জানেন নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর পিছন থেকে একটু হাত তুলে তাকবীর দেন অলসতা দূর হোক এটা অলসতা দূর হোক একটু হাত তোলেন না বাবা কষি জোর করে মাল বিক্রি করতে হচ্ছে বুঝ ভাই নারে তাকবীর নারে তাকবীর আরে হাত তোলেন না বাবা নারে তাকবীর আর একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর হয়নি আর একটু জোরে বলেন নারে তাকবীর মাশাআল্লাহ হাত নাবান এত অলসতা করলে কি করে কি হবে সব হাত না তুলে দিলে জাং পড়ে আসে হাত না তুলে দিলে জাং মরিচিকা পড়ে গেছে কেউ তো তোলায় না মনে নাকি জাং আল্লাহ চাই যদি চাই দু পাঁচবার আমার স্টেজ থাকলে জাং সোজা হয়ে যাবে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন একটু সালাম পাঠ করুন রাজি আছেন তো বাবু রাজি আছেন তো সালাম বসে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে দাঁড়িয়ে না বসে আমাকে জিজ্ঞাসা করছে ভাই আজানে পরে হাত তুলে মোনাজাত করো হ্যাঁ করি তা হাত খাওয়ার সময় তোমরা হাত তোলো না কেন আরে ও তো খাবার দোয়া আর ও তো পায়খানার দোয়া বুঝলেন না আর একটা আজানের দোয়া পায়খানায় গিয়ে কাপড় তোলার দোয়া আর ভাত খাওয়ার সময় চিবনির দোয়া চিবনির দোয়া নাকি আর আজানে পরে হাত তোলার দোয়া আমিও হাত হাত পানি তুলতাম না যখন দেখেছি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া দারাজাতার রাফিয়া তখন তো আমি হাত তুলতেই ভালো লাগে জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ একটু সালাম পাঠ করে সকলে একটু গায়ে গায়ে আসেন দিনি ইয়া নবী সালামো এটা মাঝখানটা পুরো করে নেন না একটু গায়ে গায়ে আসেন এখন তো করোনার ডিস্টেন্স তো ডিফারেন্স দূরত্ব তো কিছু নেই তো একটু গায়ে গায়ে আসেন পরিবেশটা ভালো লাগুক ঠান্ডার মৌসুমে ভালো বাড়িতে আজকে যা কুটুম আত্মীয় যায় এসছে তারা তো আনন্দ করে ঘুমাচ্ছে মনে হয় আর যারা দায় জায়গা পায়নি হয়তো তারা বসে আছেন এরকম হতে পারে কিছু মাস্কারা করছে কিছু মনে করো না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন আর একটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমরা সালাম পড়ি হাদিস শরীফে এসেছে কিতাবটার নাম ভুলে যাচ্ছি ইন্নি লারাহুল হাজারা ওয়াসাদারা ইউসাল্লুনা আলাইয়া রাসূল বলেছেন আমি যখন হেঁটে যেতাম তয়েফের পাশ দিয়ে ওই পাথরগুলো ওই গাছগুলো ইউসাল্লুনা আলাইয়া তারা
আমাকে সালাম দিতেন বলল সুবহানাল্লাহ যারা সালাম দেয়নি রাসূল বলেছে ওরা মরে গেছে ওদের অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে যারা আমাকে সালাম দিয়েছে চেহারাটা সাদা ধবধবে হয়ে গেছে ওই জন্য বলা হয়েছে রাসূল বলেছেন ওদের কাছে পৌঁছে নিয়ে গিলে যারা আমাকে সালাম দেয়নি তাদের চিনতে পারি যারা আমাকে দিয়েছেন তাদেরকেও চিনতে পারি বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আশি মোহাম্মদের সালাম পাঠ করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল জিবরাঈল দিলা যে আওয়াজ খুলে দাও আসমানের দ্বার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাখির দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল জোরে পড়ো বাবা মাশাআল্লাহ ইয়া হাবিব সালাম নবীজির চাচা আবু জাহেল নবীর তরে মরণ কোয়া করেছিলেন সেই কোয়ায় মরণ বিনা পড়ে আবু জাহেল নিজেই পড়িলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া হাবিব সালাম নবীজির নাতি দুই জনা নবীজির দুদুমা হালিমা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির রওজা পাক মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সকলের গায়ে গায়ে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তবে যে কথা বলছিলাম বিদায় নিয়ে আমাদের চলে যেতে হবে তবে যাওয়ার আগে কিছু সম্পদ যাওয়ার আগে কিছু সম্পদ সবচেয়ে বড় সমস্যা আমাদের ভিতরে একটাই সেটা হলো আমাদের আকীদা ঠিক নেই বিশ্বাসযোগ্যতা হিসাবটা আমরা হারিয়ে ফেলেছি আকীদাগত দিক দিয়ে আমাদের ঠিক নেই আর আকীদাগত দিক দিয়ে ঠিক যখন না থাকবে সব কিন্তু ভুল ঘরের হিসাব যখন ভুল হবে তোলার হিসাব ও সব বেকা হবে সব বেকা হবে তবে এতটুকু বলছি শয়তান ইবলিস না বিশাল ডিজিটাল বিশাল পাওয়ারফুল বিশাল যোগ্যতা যারা মারেফাত তথ্য অর্জন করে মারেফাত লাইন তারাও কিন্তু কিছু কিছু অপশান আছে শয়তানের কাছ থেকে নেওয়ার শয়তানের কাছে অনেক মালমাত্রা আছে অনেক কিছু লওয়ার লাগে
অনেক কিছু মালমাত্রা তোমাকে মারিফাতি তথ্য ব্যবহার করতে গেলে শয়তানের কাছ পর্যন্ত যাওয়া লাগবে আর ওর কাছে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো যখন নিয়ে নেবে তখন তোমার কাছে মুরিদ হয়ে যাবে ও তখন নিয়স্ত্র হয়ে যাবে বুঝতেছেন এই বিষয়টা হয়তো আমরা বুঝতে পারবেন না আমি সেটা বলছি না তবে এতটুকু বলছি শরিয়াত ব্যাপারটা আলাদা আর মারিফাত লাইনটা সম্পূর্ণ আলাদা তবে এতটুকু আমরা ভাবি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বশীরের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া যে জায়গাটা এই জায়গাটা আমরা ইস্তেকামাত আমরা সবল থাকবো আমরা দুর্বলতা প্রকাশ করলে হবে না দুর্বলতা ভাবলে হবে না যদি আমরা এই জায়গাটা টিকে থাকতে পারি তাহলে কি হবে আমাদের দিকটা হবে পরিষ্কার আমাদের দিকটা হবে উজ্জ্বল আমাদের দিকটা হবে সাফ সাফ ফিটফিটে আকারে দোসনার মতো আলোময় ও ভাই আসছে মাশাআল্লাহ আমার তো এই পর্যন্ত আমি সমর্থন করেছি এটা তাকবীর নারে তাকবীর আর এটা জোরে বলেন নারে তাকবীর আমার বন্ধু করে ভাই তিনি এসেছেন আলহামদুলিল্লাহ মাকসুদুর রহমান সাহেব ভাঙড় কচুয়া